আশানগর নামক একটি গ্রামে সোহানা নামের একটি মেয়ে বসবাস করত। এই পৃথিবীতে তার কেউ ছিল না। তার ভাঙ্গাচোরা ছোট্ট একটি কুঁড়ে ঘরে সে একাই বসবাস করত। সকালবেলায় উঠে সোহানা গ্রামে যেত আর গ্রামের মানুষদের থেকে বাসি পচা যা খাবার পেত তাই খেয়ে নিজের পেট ভরাত। এইভাবেই সোহানা তার জীবন কাটাচ্ছিল। ভিখারির মতো জীবন কাটাতে কাটাতে সোহানা এক সময় বুড়ি হয়ে যায়। আর এখন গ্রামবাসীরা তাকে খাবারও দিতে চায় না। আসলে অনেক দিন ধরে তারা সোহানাকে খাবার খাওয়ায়, এর কারণে এখন তারা আর সোহানাকে খাবার দিতে চায় না। ক্ষুধার্ত থাকতে থাকতে সোহানার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এর কারণে সে ভাবে, যদি আজকে আমি জঙ্গলে যাই আর জঙ্গল থেকে ফল ছিঁড়ে খাই। এটা ভেবে সোহানা জঙ্গলের দিকে চলে যায়, কিন্তু পুরো জঙ্গল খোঁজাখুঁজি করার পরও সে একটা ফলও পায় না। ক্ষুধার্ত দুর্বল সোহানা একটি গাছের নিচে বসে পড়ে। আজ পর্যন্ত আমি কাউকে কখনো কোনো কষ্ট দিইনি, পচাবাসে যা পেয়েছি তাই খেয়ে নিজের জীবন কাটিয়ে দিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে আমি ক্ষুধার্ত হয়ে এই জঙ্গলে মরে পড়ে থাকবো। সোহানা এমনটা ভাবছিল, ঠিক সেই সময় তার সামনে একটি পাখি এসে পড়ে আর উপর থেকে একটি ক্ষুধার্ত বাজ পাখি সেই পাখিটিকে খাওয়ার জন্য তার উপর আক্রমণ করে। এটা দেখে সোহানা বাজ পাখিটিকে লাঠি দিয়ে ভয় দেখায় আর সেই বাজ পাখিটি সেখান থেকে চলে যায় আর পাখিটিকে উঠিয়ে নিজের কোলে তুলে নেয়। ঠিক তখন হঠাৎ করে সেই পাখিটি একটি পরীতে পরিণত হয়ে যায় আর বলে, সোহানা তুমি কত ভালো, তোমার অবস্থা কত খারাপ, তাও তুমি আমাকে সাহায্য করেছো। তুমি কি জানো ওই বাজ পাখিটা আসলে আমাদের রাজ্যের রাজা, যে বাজ পাখির রূপ ধারণ করে আমাকে খাওয়ার জন্য এসেছিল। আর আমি পরীদের রানী নীলা, তুমি আমার জীবন বাঁচিয়েছো, এর কারণে আমি তোমাকে কিছু দিতে চাই। বলো কি চাও তুমি? যদি আমি পরীর কাছ থেকে খাবার জন্য কিছু চাই তাহলে তা দিয়ে শুধু আমারই পেট ভরবে। আমি যদি জাদুর কোনো জিনিস চাই যেটা দিয়ে আমি নিজের এবং অন্যদেরকেও সাহায্য করতে পারবো। সোহানার এই কথাটি শুনে আর সোহানার সৎ এবং সহজ সরল মন দেখে পরী অনেক খুশি হয় এবং বলে, সোহানা আমি তোমার উপর অনেক খুশি হয়েছি, এর কারণে আমি তোমাকে এই জাদুর ফ্রকটি দিচ্ছি। এই ফ্রকটি পরলে তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী মেয়ে হয়ে যাবে আর তুমি যা চাইবে তাই হবে। এই জাদুর ফ্রক তোমার মনের সকল ইচ্ছা পূরণ করবে, কিন্তু খেয়াল রেখো এই ফ্রকটি চেঞ্জ করলে কিন্তু তুমি তোমার আসল রূপে ফিরে আসবে। এটা বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর সোহানা সেই ফ্রকটি পরে আর ফ্রকটি পরার সঙ্গে সঙ্গে সোহানা অনেক সুন্দর একটি মেয়েতে পরিণত হয়। এটা দেখে সোহানা অনেক খুশি হয় আর খুশি হয়ে সে নিজের বাড়ির দিকে যায়। বাড়িতে পৌঁছে সে যা দেখে তা দেখে তার চোখ একদম ছানা পড়া হয়ে যায়। সে দেখে তার ভাঙাচোরা ছোট্ট কুঁড়ে ঘরটি অনেক বড় বিলাসবহুল একটি রাজপ্রাসাদে পরিণত হয়েছে। এটা দেখে সোহানা আরও খুশি হয়। গ্রামের আশেপাশের লোক এটা দেখে নানান ধরনের কথা বলতে শুরু করে। মনে হচ্ছে ওই বুড়িটা নিজের কুঠুরি রাজকুমারীর কাছে বিক্রি করে দিয়ে এই গ্রাম থেকে চলে গেছে। একদিনের কথা, উদয়পুর নামক একটি রাজ্যের রাজকুমার সোহানাদের গ্রামে আসে আর সে সোহানার প্রাসাদের সামনে দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় তার নজর পড়ে সোহানার দিকে। সোহানাকে দেখে রাজকুমার সাইদ তার উপর ফিদা হয়ে যায় আর মনে মনে ভাবে, আরে বাহ কত সুন্দর রাজকুমারী, এর সামনে তো জাদু হার মানবে। এমনটা ভেবে রাজকুমার সাইদ সোহানার কাছে যায় এবং বলে, আপনাকে কেউ কি বলেছে যে আপনি অনেক সুন্দর রাজকুমারী? না, এই পৃথিবীতে আমার কেউ নেই যে আমাকে এমন কথা বলবে যে আমি কেমন দেখতে। শুধু এইটাই নয়, আমার খেয়াল রাখার মতো কেউ নেই। এই এত বড় প্রাসাদে আমি একাই থাকি, কিন্তু আপনি কে? আপনাকে তো কখনো এই গ্রামে দেখিনি। আমি উদয়পুর রাজ্যের রাজকুমার সাহিদ, আমি এই রাজ্যে বেড়াতে এসেছিলাম। আপনার প্রাসাদের সামনে দিয়ে যাওয়ার সময় আপনার উপর আমার নজর পড়ে। আপনি দেখতে অনেক সুন্দর, যে কেউ প্রথম দেখাতে নিজের মনটা আপনাকে দিয়ে দেবে। আরে আপনি এটা কি বলছেন, আপনার এই কথাতে আমি একদম খুশি হইনি। আপনি এখান থেকে যেতে পারেন। রাজকুমারী দয়া করে আমার উপর রাগ করবেন না,
প্রথমে আমার পুরো কথাটা তো শুনুন। আমি আপনাকে আমার মনের কথা বলতে চাই। আপনি অনেক সুন্দর, আর প্রথম দেখাতেই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আর এটা শুনে সত্যি অনেক কষ্ট পেলাম যে এই পৃথিবীতে আপনার কেউ নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আমি আপনার সাথে বিয়ে করতে চাই, আর আমি সারা জীবন আপনাকে বলবো যে আপনি অনেক সুন্দর। আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি, চাইলে আপনি রাজি হতেও পারেন কিংবা নাও হতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। রাজকুমারের কথা শুনে সোহানা বিয়ের জন্য রাজি হয়ে যায়, আর অনেক বড় অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে হয়ে যায়। কিন্তু সোহানা রাজকুমারকে তার সত্যিটা বলে না, আর তার সাথে তার রাজপ্রাসাদে হাসি খুশিতে জীবন কাটায়। একদিনের কথা, সোহানা তার ফ্রকটি চেঞ্জ করে গোসল করার জন্য যায়। ঠিক তখন সোহানার একজন দাসী ঘরের মধ্যে কিছু জিনিসপত্র নিয়ে আসে। তখন সে বিছানার ওপর ফ্রকটি পরে থাকতে দেখে বলে, যেদিন থেকে রাজকুমারী এই মহলে এসেছে সেদিন থেকেই একটা ফ্রকই পরে আছে। যদি আমি এই ড্রেসটা নিয়ে গিয়ে কেচে দিই আর রাজকুমারীর জন্য নতুন একটা ড্রেস এনে দিই, এমনটা ভেবে দাসী সেই ফ্রকটিকে নিয়ে যায় এবং তার জায়গায় অন্য একটি ফ্রক রেখে দেয়। কিছুক্ষণ পর সোহানা বাথরুম থেকে গোসল করে বের হয়, আর এতক্ষণে সে তার আসল রূপে ফিরে এসেছে। তাকে দেখতে একদম কুৎসিত লাগছিল, আর বিছানার ওপর নিজের ফ্রকটি না পেয়ে সে এদিক ওদিকে খুঁজতে থাকে, কিন্তু সে তার ফ্রকটি কোথাও পায় না। এর কারণে দাসী যে ড্রেসটি রেখে গিয়েছিল বাধ্য হয়ে সোহানাকে সেই ড্রেসটি পরতে হয়। কিছুক্ষণ পর রাজকুমার সেখানে আসে, আর সোহানার এমন রূপ দেখে সে চমকে যায়। কে তুমি, আর আমার সোহানার ঘরে কি করছো? রাজকুমারকে নিজের সামনে দেখে সোহানা অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, রাজকুমার, আমি আপনার সোহানা। কি ফালতু বকছো তুমি? তুমি কি ভাবছো, তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করব? আমার সোহানা চাঁদের থেকে অনেক সুন্দর, আর তুমি, তুমি তো নিজেকে কখনো আয়নায় দেখো না। তুমি তো 70 বছরের একজন বুড়ি, আর এখন ভালোভাবে বলছি, এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, নয়তো সেপাইদের দিয়ে তোমাকে কারাগারে বন্দী করব। রাজকুমার, দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আমার ফ্রকটি পেয়ে গেলে আপনি সকল সত্যি ঘটনা জানতে পারবেন। আর কিছুক্ষণ পর সোহানা তার জাদুর ফ্রক পরে রাজকুমারের সামনে আসে। রাজকুমার সোহানাকে দেখে অনেক খুশি হয় আর বলে, আরে সোহানা, তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো, তুমি যখন তোমার রুমে ছিলে না, তখন একটা বুড়ি এসেছিল, আর ও কি বলেছিল জানো? ও বলেছিল ও নাকি সোহানা, মানে তুমি। ওর কথা শুনে তো আমার খুব রাগ হয়, আমাকে এইটাও বলে গিয়েছে যেন আমি ওই কিছুক্ষণ ওর জন্য অপেক্ষা করি, কিন্তু ও তো আসছে না, মনে হয় ভয় পেয়ে পালিয়ে গেছে। এরপর সোহানা তার জাদুর ফ্রকের ব্যাপারে রাজকুমারকে সকল কথা বলে। রাজকুমার, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি তো আপনার কাছ থেকে ক্ষমা পাওয়ারও যোগ্য নই, কিন্তু তবুও দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি চিরকালের জন্য আপনার জীবন থেকে চলে যাব। এইটা বলে সোহানা কাঁদতে শুরু করে। তখন রাজকুমার বলে, না সোহানা, আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছি, আর তুমি কোথাও যাবে না, তুমি যেমনই হও না কেন, তুমি শুধু আমারই। তুমি যদি প্রথমে আমাকে সত্যিটা বলতে তাহলে আমি এইটাই বলতাম, কারণ আমি তোমাকে ভালোবেসেছি। আর তুমি এইটা ভেবো না যে আমি তোমার সত্যিটা জানার পর তোমার জন্য আমার ভালোবাসা কম হয়ে যাবে, বরং তুমি আমাকে যতটুকু ভালোবাসতে আমি তোমাকে ঠিক ততটুকুই ভালোবাসি, আর এখন তো আমি তোমাকে আরও বেশি ভালোবাসি, কারণ তুমি আমাকে সত্যিটা বলেছ। এটা বলে রাজকুমার সোহানাকে জড়িয়ে ধরে। এরপর থেকে সোহানা নির্ভয়ে রাজকুমারের সঙ্গে রাজপ্রাসাদে থাকতে শুরু করে, আর তাদের অনেক সুখের একটা জীবন হয়।